জনাল ওয়ালকাম ব্যাক ওয়ান সেকেন্ড টু মাই ইউটিউব চ্যানেল এস এম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বিগত দিন থেকে আমরা শুরু করেছি ডিএলডাইড সিরিজ তো ডিএলআইড সিরিজে আমরা প্রথম দিন দেখেছিলাম সি জেস টু বা কমিউনিশন লার্নিং অ্যান্ড সোশীয় কালচার কন্টেক্সট সাবজেক্টেড টু মার্কসের কোয়েশ্চেন এবং তার আন্সারগুলো আজকে আমরা দেখে নেবো ওয়ান মার্কসের কোয়েশ্চেন এবং তার অ্যান্সারগুলো এবং ভিডিওর মধ্যে অনেক কথা আলোচনা হবে কিভাবে আপনারা সেই নোটসগুলো কালেক্ট করতে পারেন যে পার্ট ওয়ান কিংবা পার্ট টু এর সম্পূর্ণ নোট আপনারা সেখান থেকে পেতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক দু হাজার উনিশ সালের এক মার্সের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা দেখছি প্রথম প্রশ্ন ছিল শিখন বলতে বোঝায় তো সেটার আনসার হচ্ছে দু নম্বর অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের ফলে আচরণের উন্নয়ন তারপর নিম্নলিখিতদের মধ্যে কে আচরণবাদী নন সেটা হচ্ছে লিউইন চার নাম্বার অপশন সঠিক উত্তর মানুষের অধিকাংশ শিকন যার মাধ্যমে ঘটে থাকে তা হল সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুল অপশন এক নিজের কোনটি সঠিক নয় তো অন্তর্দৃষ্টি মতবাদের প্রবর্তক হলেন পেয়াজে সেটা সঠিক নয় খেলা হল তো খেলা হলো উপরে সবগুলি অর্থাৎ ইচ্ছানুযায়ী স্বাধীনভাবে কিছু করা আনন্দদায়ক কাজ একটি উপায় যার মাধ্যমে শিশুর দৈহিক বৃদ্ধির জন্য অতিরিক্ত বাড়তি শক্তি প্রকাশ পায় সবগুলি পরে প্রশ্ন হচ্ছে ভাষার বিকাশে শিশুর পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণ শিশুর বংশগতির ভূমিকা গুরুত্বপূর্ণ তো উপরে দুটোই সঠিক অপশন তিন যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর পরে হচ্ছে বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা তো বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা অপশন চার পরের প্রশ্ন হচ্ছে এক ধরনের খেলা যেখানে শিশুকে তার খেলনা নিয়ে একা একাই খেলতে দেখা যায় একে কি বলা হয় একে বলা হচ্ছে একাকি খেলা অপশন দুই কোহলবার্গের মতানুযায়ী নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক কোনটি তো সেটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব অপশন এক নিচের কোনটি ভাইগার্সকির শিকনে সমান নির্মিতিবাদের মূলনীতি নয় সেটা হচ্ছে শক্তিধারী উদ্দীপক বা অপশন দুই বান্দুরার মত অনুযায়ী প্রজ্ঞামূলক শিকনের স্তর কতটা সেটা হচ্ছে চারটা স্তর ভারতে বহু ভাষা শ্রেণীকক্ষ অনেক দেখা যায় কারণ এটি একটি গণতান্ত্রিক দেশ এটি একটি বহুভাষী দেশ এখানে একাধিক ভাষা শেখার প্রয়োজন হয় উপরের সবগুলি তো সেটা হচ্ছে উপরের সবগুলি দুমাকের যে প্রশ্নগুলো সেখানে এসেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি আলাদা একটা ভিডিও রয়েছে সেটা দেখতে পারেন আর সম্পূর্ণ প্রশ্নের সমাধান যদি চান তাহলে নোটস রয়েছে সেগুলো কালেক্ট করতে পারেন সবগুলির লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে তারপর হচ্ছে দু সালে যে প্রশ্নগুলো এসেছিল শিকন হলো শিকনটা হচ্ছে অর্জিত প্রক্রিয়া তারপর হচ্ছে শিকনে কোন তত্ত্বে বুদ্ধির সর্বাধিক প্রয়োজন হয় অন্তর্দৃষ্টি চেষ্টা ভ্রান্তি সক্রিয় অনুবর্তন না প্রাচীন অনুবর্তন যেটা খুব সম্ভবত হবে অন্তর্দৃষ্টির তত্ত্ব সি হচ্ছে নিচের কোনটি খেলার বৈশিষ্ট্য নয় তো খেলা কাজ করতে বাধ্য করা সেটা কিন্তু খেলার বৈশিষ্ট্য নয় অপশন টু হচ্ছে সঠিক উত্তর ডি নিচের কোনটি ভাইগটস্কির সমাজ নির্মিতিবাদমূলক শিক্ষণ তত্ত্বের মূলনীতি নয় তো সামাজিক মৃতস্ক্রিয়া সেটা আছে শক্তিদায়ক উদ্দীপক সেটা নেই বিকাশের নৈকট্য সীমা সেটা আছে ভাড়া সেটা আছে অর্থাৎ অপশন নাম্বার টু যেটা ডি এর শক্তিদায়ক উদ্দীপক সেটা ভাই সমাজ সমাজ নির্মিতিভাদমূলক তত্ত্বের মূলনীতি নয় সিই আচরণবাদের প্রবর্তক সেটা হচ্ছে জেবি ওয়াটসন অপশন এক এফ আলবার্ট বান্দুরার বিখ্যাত ববধল পরীক্ষণে কোন ধরনের সামাজিক আচরণের উপর আলোকপাত করা হয়েছিল মূর্খতা আক্রমণ ধর্মিতা অলসতা নাকি নিরবতা তো সেটা ছিল আক্রমণ ধর্মিতা এফ এর সঠিক উত্তর হচ্ছে দু নম্বর অপশন জি কোহলবার্গের তত্ত্বটি কোন ধরনের বিকাশের সাথে সম্পর্কিত এটা হচ্ছে নৈতিক বিকাশের সঙ্গে সম্পর্কিত অপশন থ্রি এইচ পেঁয়াজের মতে দুই থেকে সাত বছরের মধ্যে শিশুর জ্ঞানমূলক বিকাশের স্তরে থাকে সেটা প্রাক সক্রিয়তার স্তরে থাকে দু থেকে সাত বছরের মধ্যে শিশু অপশন চার পৃথিবীর সকল দেশে শিশুদের প্রিয় কাজ হল খেলা অপশন এক কার দ্বারা খেলাভিত্তিক শিক্ষার ধারণা প্রবর্তিত হয়েছিল সেটা হচ্ছে কলডোয়েল অয়েল কুক অপশন থ্রি আইভেন প্যাবলব ছিলেন একজন শরীরতত্ত্ববিদ এর দুই হচ্ছে সঠিক উত্তর গ্যাস্টাল্ট হচ্ছে একটি জার্মান শব্দ অপশন এক তারপর আমরা দেখে নিচ্ছি দু সালের প্রশ্নগুলো নিচের কোনটি শিকের মৌলিক তত্ত্ব তত্ত্ব প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব সক্রিয় অনুবর্তন তত্ত্ব অন্তর্দৃষ্টি মতবাদ সবগুলি হচ্ছে শিকনের মৌলিক তত্ত্ব অপশন চার হচ্ছে সঠিক উত্তর শিকন বলতে বুঝায় সেটা কিন্তু আপনারা নিজেই আনসার করতে পারবেন অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর সি হচ্ছে অনুশীলনের সূত্রটি প্রবর্তিত হয় থন্ডাইকের ধারা সি এর এক নাম্বার সঠিক উত্তর ডি আমরা শেখার ক্ষমতা নিয়েই জন্মাই কে বলেছিলেন সেটা বলেছিলেন নাম চমস্কি অপশন থ্রি ই প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমার ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেন স্কিমা পেঁয়াজে না বার্টলেট নাকি ব্রুনার সেটা সঠিক উত্তর পেয়াজে হওয়ার কথা অপশান এক এফ পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তার স্তরটি কোন বয়সে বয়সকালে ঘটে সেটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন দুই থেকে সাত বছর বয়সে প্রাক সক্রিয়তার স্তর অপশন দুই জি যখন তুমি খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা দান করছ তখন তুমি কিভাবে তাদের মূল্যায়ন করবে তাদের মূল্যায়ন করবো খেলাধুলামূলক কার্যকলাপের মাধ্যমে অপশন থ্রি খেলা হল সৃষ্টিশীল কাজের এক নিগুড়ো প্রকাশ কে বলেছেন সেটা সেটা বলেছিলেন টিপি নান অপশন চার আধুনিক শিক্ষা ব্যবস্থা হল শিক্ষার্থী কেন্দ্রিক আয়ের হচ্ছে অপশন দুই যে টুলস শব্দটির ধারা ভাইগার কী বুঝাতে চেয়েছিলেন ভাষা গণিতের বিভিন্ন পদ্ধতি নেমনিক কৌশল নাকি উপরের সবগুলি টুলস শব্দটির দ্বারা বায়োগার্সকে কি বোঝাতে চেয়েছিলেন সেটা মে বি উপরের সবগুলি একটু যাচাই করে দেখে নিতে হবে কে হচ্ছে ভাষার কাজ হল যোগাযোগ রক্ষা করা অভিজ্ঞতার বহিঃপ্রকাশ করা অভিজ্ঞতার পুনর্গঠন করা উপরের সবগুলি সেটা হচ্ছে উপরের সবগুলি এল ভাষার ক্ষুদ্রতম অর্থবহ এককটি কি সেটা হচ্ছে মারফিম এলের অপশন এক যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর তারপর আমরা দেখে নিচ্ছি দু হাজার বাইশ সালের প্রশ্ন পেঁয়াজের সাত বছরের শিশুর জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে স্তরে থাকে সেটা বারবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে খুন ভাষার শিকনে এল এ ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে মাতৃভাষা শিকনে ইয়ের অপশন ওয়ান হচ্ছে সঠিক উত্তর এফ নৈতিকতার নীতি পরিলক্ষিত হয় প্রাক সংস্কার নীতিবোধ সংস্কার মুক্ত নীতিবোধ সংস্কার প্রভাবিত নীতিবোধ বা উপরের কোনটি নয় সার্বজনীন সেটা দেখে নিতে হবে জি নিচের কোনটি শিশুদের মধ্যে মুক্ত শৃঙ্খলার বিকাশে সহায়তা করে সেটা হচ্ছে খেলাধুলা এইচ আইভেন পেভলোভের অনুবর্তনমূলক শিকনটি হল এস টাইপ অনুবর্তন যে শিকনে যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করাকে কি বলা হচ্ছে সাহায্য করাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং এম কেও কাকে বলা হচ্ছে দেখুন তো এম কেও যিনি সাহায্য করেন অর্থাৎ যিনি বেশি জানেন মোর নলেজেবল আদার ওনাকে বলা হচ্ছে এম কেও আর জেড পিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সেটা কী সেটা হচ্ছে শিশু নিজে থেকে কতটুকু পারে এবং অন্যের সাহায্য নিয়ে কতটুকু করতে পারলো তাদের ডিফারেন্সটা হয়তো নিজে থেকে ফোরটি পার্সেন্ট পারে অন্য একজন সাহায্য করায় সে সিক্সটি পারসেন্ট পারলো তার মানে এই যে ডিফারেন্স টোয়েন্টি পারসেন্ট সেটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যে বাইগার তত্ত্বে বিকাশের কোন দিকটি উপেক্ষিত হয়েছে সেটা যে বিকাশের জৈবিক দিকটি উপেক্ষিত হয়েছে কে নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি শিক্ষণের উপর ইতিবাচক প্রভাব ফেলে অর্থপূর্ণ অনুষঙ্গ সেটা ইতিবাচক প্রভাব ফেলে জ্ঞানের উপাদান কী বাস্তব ঘটনা তত্ত্ব দক্ষতা উপরের সবগুলি অবশ্যই সেটা হবে উপরের সবগুলি তো দু সালের প্রশ্ন এবং তার উত্তর দেখা বাকি রয়েছে আমরা দু সালের প্রশ্ন এবং উত্তরটা দেখছি শিকন এক ধরনের অর্জিত প্রক্রিয়া প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন প্যাবলব মনোযোগ হলো একটি জটিল মানসিক প্রক্রিয়া জ্ঞানমূলক শিকনের প্রবক্তা হলেন পেঁয়াজে পেঁয়াজের শিকন প্রক্রিয়া স্তর কয়টি চারটি আধো আধো স্বরে কথা বলাকে কি বলে বাবলিং বলে দোভাষী শিশুর ভাষা শিশুরা ভাষা জানে দুইটি বহুভাষা শিশু সম্বন্ধিত শ্রেণীকক্ষে শিক্ষক নির্দেশনা দেবেন কিসের মাধ্যমে 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 ছবির খেলার সেটা লিখা হয়েছে খেলার মাধ্যমে ধোভাষী শিশু দুটো ভাষা জানে এক্ষেত্রে কিন্তু নির্দেশনা দেবেন ছবি উপকরণ মাতৃভাষার মাধ্যমে নির্দেশনা দিতে পারেন উপকরণ ব্যবহার করে নির্দেশনা দিতে পারেন খেলার মাধ্যমে নির্দেশনাটা ঠিকঠাক লাগছে না সেটা যাচাই করে দেখতে হবে হার্ভার্ড স্পেন্সারের মতে খেলা হলো বাড়তি শক্তির বিকাশ পৃথিবীর সব দেশের শিশুর প্রিয় কাজ হলো খেলা খেলার প্রাপ্তি হল শারীরিক বিকাশ মানব জীবনের বিকাশের জন্য নৈতিক বিকাশের তত্ত্বটি বেছে নিয়েছিলেন কোহলবার্গ বাস এইগুলো ছিল বাকি যে প্রশ্নগুলো ছিল দু মার্কের সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আপনারা ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে আর পাঁচ দশ মার্কের সমস্ত প্রশ্ন অর্থাৎ সমস্ত নোট সবগুলো সাবজেক্টের ডিএলএড পার্ট ওয়ান এবং পার্ট টু সেটাও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের অনলাইন স্টোর বা প্রিমিয়াম কালেকশানের লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করেও যে নোটসগুলো আপনার প্রয়োজন পড়ে কালেক্ট করে নিতে পারেন আজকে এখানে রাখছি অবশ্যই এস এম টিউটোরিয়ালের সঙ্গে থাকুন পরবর্তীতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ